মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকদ্দাস আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বিজয় করেছিলেন এমন একটি কাপড় পরিধান করেছিলেন যে কাপড়ে 17 জায়গায় 17টি জায়গায় তালি দেওয়া ছিল এমন জুব্বা পরিধান করে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইতুল মুকদ্দাস বিজয় করেছিলেন বলেন সুবহান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন হওয়ার পরে ইহুদিরা বাইতুল মুকদ্দাস আগে থেকে যখন দখল করে রেখেছে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর বাইতুল মুকদ্দাস বিজয় করবেন সেজন্য 17 জায়গায় তালি দেওয়া জুব্বা পরিধান করে এবার বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য রওনা দিবেন সফর করবেন এমন অবস্থায় সাহাবীরা পরামর্শ করলেন আল্লাহর রাসূলের সাহাবী আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকদ্দাস বিজয় করতে যাবেন অথচ তার জামায় 17টি জায়গায় তালি দেওয়া রয়েছে 17টি জায়গায় তালি দেওয়া আছে ইহুদিরা যখন দেখবে মুসলমানদের খলিফা মুসলমানদের রাষ্ট্রপ্রধান ওনার জায়গায় 17টি জায়গায় তালি দেওয়া জুব্বা তারা ছোট মনে করবে এই চিন্তা ফিকির করে সাহাবীরা পরামর্শ করলেন খলিফাতুল মুসলিমিনকে এই বিষয়টা জানানো দরকার উনি যেন অন্ততপক্ষে বাইতুল মুকদ্দাস বিজয় করার আগে সফর করার সময় উনি যেন নতুন একটা জুব্বা পরিধান করেন পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হযরত আমাদের তো বলার কোনো শক্তি নাই আমরা বলতেও পারবো না আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফাকে বলেন উনি যেন নতুন একটি জামা পরিধান করে তারপর বাইতুল মুকদ্দাস বিজয় করতে যেন সেখানে সফর করে সেখানে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন এবং বিভিন্ন বিষয়ের আলোচনা করলেন কথা হলো কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামা পরিধানের বিষয়ে জামা চেঞ্জ করার বিষয়ে একটি বারার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারে না বলতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে এসে বলে ও সাহাবীরা আমি আলীর শক্তি হয় নাই সামর্থ্য হয় নাই আমি কোনোভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খলিফাকে এই তালি দেওয়া জুব্বা পরিধানের বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না বলতে পারি না আর পারবো না অন্য চেষ্টা করো সাহাবীরা এবার পরামর্শ করলেন এই জামা যদি চেঞ্জ করতে হয় কথা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে মেসেজ দিতে হয় তাহলে একমাত্র ওনার কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী উনি দিতে পারবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী ছিলেন সাহাবীরা গিয়ে বললেন আম্মা জান আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাবাকে বলে উনি যেন ওনার এই তালি দেওয়া জুব্বা যেন চেঞ্জ করে নতুন একটা জুব্বা পরিধান করে বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য যায় হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার কোনো শক্তি নাই সামর্থ্য নাই আমার বাবাকে এমন ধরনের কথা আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আপনারা অন্য চেষ্টা করেন সাহাবীরা এবার পরামর্শ করলেন এই কথা কেবলমাত্র শুধুমাত্র বলতে পারবে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা আম্মা জান হযরতে আয়েশার কাছে গেলেন গিয়ে বললেন আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকদ্দাস বিজয় করতে যাবে অথচ ওনার জামায় 17টি জায়গায় তালি দেওয়া আছে আম্মা জান আপনি আমাদের খলিফা হযরত ওমরকে বলেন উনি যেন এই জামাটা চেঞ্জ করে তারপর বাইতুল মুকদ্দাস বিজয় করতে যায় হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠায় দিলেন হযরত ওমর সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশার সামনে উপস্থিত হয়ে গেলেন ভাইরামা এমন ভাবে উপস্থিত হলেন খলিফাতুল
মুসলিমিন রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নামাজের শেষ বৈঠকে যেরকম ভাবে আমরা বসি ঠিক সে ওইভাবে বসে মাথাটাকে নিচু করে দিয়েছে অদর কি জিনিস সম্মান কি জিনিস অথচ বর্তমানে মার সাথে বাবার সাথে কত উচ্চ আওয়াজে কত খারাপ ব্যবহার সন্তানেরা করে আদব শিখেন আদব কাকে বলে সম্মান কাকে বলে তো নামাজের শুরুতে বসে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রাণ কেন্দ্র এটা বিজয় করতে যাবেন কিন্তু অন্য একটি রাষ্ট্রে যাবেন আপনি অথচ আপনার জামায় 17টি জায়গায় তালি দেওয়া আছে এই জামা দেখে ইহুদি খ্রিস্টানেরা ছোট মনে করবে অন্যভাবে দেখবে আপনি এই জামাটা চেঞ্জ করলে মনে হয় ভালো হয় কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তে শুরু করে হযরত ওমর যে কথাটা বলেছিলেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ওমর বললেন আম্মা জান আয়েশা আপনি কি আমাকে রাসূল থেকে অনেক দূরে আলাদা করে দিতে চান আপনি কি আমাকে রাসূল থেকে অনেক দূরে সরিয়ে দিতে চান কথা বলতেছে আর কান্না করতেছে হযরত ওমর বলে আম্মা জান আপনি কি ভুলে গেছেন আমার রাসূল তালি দেওয়া যুব পরিধান করেছে এমন হয়েছে আমার রসুলের ঘরের ভিতরে লাগাতার তিন দিন চুলায় কোনো আগুন জ্বলে না আমি তো রসুলের সুন্নাগুলি আমি তো রসুলের অনুসরণ করে ওই দিনের কথা বলে স্মরণ করেই তো আমি তালি দেওয়া জুব্বা পরিধান করে বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য আমি রওনা দিতেছি মা আপনি কি ভুলে গেছেন ওই দিনের কথা স্মরণে নেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলি বলতেছিলেন হযরত হাফসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিল কারণ আমার রসুলের কষ্ট দেখে হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন আল্লাহ রসুল আপনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিই আল্লাহ পাক বানায় দিবে আপনি নেবেন আর খরচ করবেন আল্লাহ রাসূল বলেছিলেন আমি এক বেলায় খাব খেয়ে আল্লাহর শুকর আদায় করব যখন খাবার না পাব তখন আল্লাহর কাছে খাবার চাবো এবং ধৈর্য ধারণ করব সেজন্য ভাইরা আমার সর্বঅবস্থায় সর্বহালতে আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর উপরে এবং চাইবো আল্লাহর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস রেখে 17টি জায়গায় তালি দেওয়া যুব্ব পরিধান করে বাইতুল মুকাদ্দাস বিজয়ী করেছিলেন বলেন সুবহান সেজন্য আসুন আমরা যদি ইমানি শক্তি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি তাহলে পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে দাবায় রাখতে পারবে না মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ সেজন্য আসুন আমরা সবাই গুনাহ ছেড়ে দেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলি এবং ফিলিস্তিনের জন্য মুসলমানদের জন্য প্রাণ ভরে মন ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমরা সুযোগ পাব তখনই দুই রাকাত নামাজ পড়ে পড়ে আমরা মুসলমানদের জন্য দোয়া করব মুসলমানদের বিজয়ের জন্য দোয়া করব এবং আমরা গুনাহ ছেড়ে দিয়ে গুনাহমুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন সবাই বলে আমিন